আহলেদের জামাতের একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হোক এটা আপনারা চান না? এজন্য আমরা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন দেখেছিলাম 1994 সালে। গতবারে তাবলিগ ইজতেমায় আমরা জাতির কাছে এর প্রস্তাব রেখেছি, আপনারা শুনছিলেন না? এবারে আবার বলেছি, দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এখানে লক্ষ লক্ষ ছেলেরা কিয়ামত পর্যন্ত আলেম হবে, বের হবে, আর আপনি কবরে থাকবেন, সাদাকায়ে জারিয়া হয়ে যাবে। অনুরোধ আপনাদের কাছে আমার রইল, আপনারা এখানে সহযোগিতা করবেন, যাকাত থেকে হোক, ব্যক্তিগতভাবে হোক, 1 লাখ দিয়ে হোক, 1 বিঘা জায়গা দিয়ে হোক, আধা বিঘা জায়গা দিয়ে হোক, আপনি শরীক থাকবেন। পরিশেষে যে কথাটি আমাদের আমিরে জামাতের, যে একজন বসার জায়গা 2500 টাকা, এইটুকু তো আমি দিতে পারবো, যে আমি একটা লোক যাতে বসতে পারে এখানে, বসে হক শুনবে, হক বুঝবে, হকের উপরে আমল করবে এবং জান্নাতে চলে যাবে। দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে তবলিগ ইজতেমা ময়দান করার জন্য আপনারা উদার হস্তে দান করেন বলি আমরা, এখন তো 20 লাখ টাকা বিঘা। আমি দাবি জানিয়ে যাচ্ছি, তোমাদেরকে আল্লাহ বহুত পয়সা দিয়েছে, এক একজন সব কোটিপতি, সব দুদিন পরে সব লাশ পড়ে থাকবে, পরকালের জন্য কিছু করে যাও। এটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম, 2 বছর আগে ঘোষণা দিয়েছিলাম, অন্তপক্ষে 100 একর জমি কিনব, সেখানে আগামী দিনে আমাদের বংশধররা বড় ধরনের কিছু করবে, যাতে প্রচলিত সরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে আকিদা নষ্ট করা হয়, সরকারি আলিয়া মাদ্রাসা, খারেজি মাদ্রাসা, বেসরকারি, সবগুলোতে আকিদা বিনষ্ট করা সিলেবাস পড়ানো হচ্ছে। এসব জায়গায় আমাদের ছেলেরা যাচ্ছে ডিগ্রি নেওয়ার জন্য, কিন্তু আকিদা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের। সারা বাংলাদেশের জন্য একটা মডেল, একটা এলাকা হিসাবে এই এলাকাটা হয়তো বা গড়ে উঠতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আসছে আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে আমাদের বাৎসরিক তাবলিগ ইজতেমা রাজশাহী নওদাপাড়ার ট্রাক টার্মিনালে, আপনারা সেখানে সবান্ধবে উপস্থিত থাকবেন, সেখানে আপনাদের সাথে আবার দেখা হবে। যদি আমরা 1 কাঠা জমি দান করতে চাই তাহলে 1 লক্ষ টাকা, আর যদি মনে করি যে আমরা প্রত্যেক ব্যক্তি তার নিজের বসার স্থানটা দান করব তাহলে 2500 টাকা, এবং 1 বিঘা মাঠে দান করলে আমরা 20 লক্ষ টাকা। যদি আমরা চাই যে 10 কাঠা দান করব তাহলে 10 লক্ষ, যদি 5 কাঠা দান করি তাহলে 5 লক্ষ, এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে জাকাতের টাকাগুলোও দিতে পারি, কারণ এখানে যেহেতু দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে, এটা এখানে ফি সাবিলিল্লাহ যে খাত রয়েছে, কারণ এখানে কোরআন হাদিসের চর্চা হবে, সেই কোরআন হাদিসের প্রচার প্রসার এখান থেকে হবে। অতএব আপনারা যদি মনে করেন জাকাতের টাকা দান করবেন, জাকাতের টাকাও এখানে দান করতে পারবেন। আমরা মা বন্ধুর উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেকে তবলিগ ইজতেমার ময়দান কেনার জন্য অংশগ্রহণ করবেন, আপনাদের সাধ্যমতো, কেউ যেন অংশগ্রহণ থেকে আমরা বঞ্চিত না হই। আমাদের পরবর্তী প্রজন্ম যদি সুশিক্ষায় শিক্ষিত আমরা করতে চাই তাহলে প্রতিষ্ঠানের বিকল্প কিছু নাই, এবং সেই প্রতিষ্ঠান হবে দারুল হাদিস বিশ্ববিদ্যালয়। যারা আমাদের ইজতেমায় সার্বিকভাবে সহযোগিতা করেন তারা যাতে আমরা 24 সালে ইজতেমা করতে পারি, এই জন্য যা যা করা দরকার সেটা করার জন্য আপনাদের অনুরোধ রইল। ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। এসো নওদাপাড়াতে যাই, এসো তাবলিগে যেতে মাই, এসো নওদাপাড়াতে যাই, এসো তাবলিগে যেতে মাই, এসো তাবলিগে যেতে মাই। ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মাই, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। যাচ্ছে সবাই একই সাথে নওদাপাড়া রাজশাহীতে, শুনবে সবে হকের বাণী, করবে আমল শেষ মতে। যাচ্ছে সবাই একই সাথে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে তবলিগ ইসলাম ময়দান করার জন্য আপনারা উদার হস্ত দান করেন বলিনি আমরা? এখন তো 20 লাখ টাকা বিঘা, আমি দাবি জানিয়ে যাচ্ছি তোমাদেরকে আল্লাহ বহুত পয়সা দিয়েছে, এক একজন সব কোটিপতি, সব দুদিন পরে সব লাশ পড়ে থাকবে, পরকালের জন্য কিছু করে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আপনারা শুনেছেন যে আমরা কোথায় আছি। আপনারা নিঃসন্দেহে খুশি হয়েছেন যে আজকে আমরা প্রথমবারের মতো আমাদের স্বপ্নের যে জায়গা, যে মাটি, সেই মাটিতে আমরা দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। যে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ আমাদের করে দিয়েছেন এর জন্য তার বারকে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা জানেন যে এত বড় একটা বিশাল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া কোনো কাজই করা সম্ভব নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের ক্ষেত্রেও তিনি প্রথম মালের কথা বলেছেন, জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা জিহাদ করো আল্লাহর পথে তোমাদের মাল দ্বারা, তোমাদের জবান দ্বারা এবং তোমাদের জান দ্বারা। মাল ছাড়া আসলে কোনো কিছু হয় না। সম্পদ আল্লাহ মানুষকে দেন, আবার আল্লাহ সম্পদ নিয়েও নেন। সম্পদ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না জানি, না করি, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতার বিষয়টা কঠিন হয়ে যাবে। আমরা জানি নিশ্চয় আমরা যখন মরে যাব, তা আমাদের সাথে শুধু আমাদের আমলটাই থাকবে, যাবে, কোনো সম্পদ যাবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতবাল মাইতা সালাস আহলু ওয়া মালহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মৃত্যুবরণ করে লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হয়, তখন তিনটি জিনিস তার সাথে যায়, তার আহল পরিবার যায়, তার মাল যায় এবং তার আমল যায়। কিন্তু এর মধ্যে দুইটি ফিরে চলে আসে, ওয়াবকা ওয়াহেদ, শুধুমাত্র একটি বাকি থাকে, তার আহল পরিবার সেখানে তার সাথে থাকাটা ফিরে চলে আসে, তার মাল তার সাথে যায় না, শুধুমাত্র তার আমল তার সাথী হয়। কাজে সে আমলটাই হচ্ছে আমাদের পরকালের একমাত্র বন্ধু। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা অনেক টাকার মালিক, দুনিয়ার জন্য আমরা কত কিছু না করছি, দুনিয়া কামাইয়ের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই আমরা করে যাচ্ছি, কিন্তু আমরা কি একটু চিন্তা করেছি যে আখেরাতে আমাদের সাথী কী হবে? আমরা কি একটু ভেবে দেখেছি যে কেয়ামত পর্যন্ত আমাদের আমল জারি রাখার প্রয়োজন আছে কি না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমল জারি থাকবে তিনটি, তার মধ্যে একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া। যদি সাদাকায়ে জারিয়া আমরা করি, তাহলে মৃত্যুর পরেও কবরের সুশোভনে আমরা নেকি পেতে থাকব। তা আমরা কেন এই কাজগুলো করার চেষ্টা করছি না? আমাদেরকে তো আল্লাহ সম্পদ দিয়েছেন, আমরা যে দুনিয়ার জন্য এত কিছু করছি, সে দুনিয়ার তো কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন যে লাউকানাতি দুনিয়া তাআদুল ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরা মিনহা শারবাতা মাইন। যদি এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছের ডানার সমানও হতো, তাহলে তিনি এই দুনিয়াতে কোনো কাফেরকে একটু পানিও দিতেন না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার কোনো মূল্য নেই, এই জন্য এখানে কাফেরদের নেতৃত্ব কর্তৃত্ব চলছে, তারা বিলাসী জীবনযাপন করছে। কিন্তু মুমিনদের জন্য তো দুনিয়া না, মুমিনদের জন্য তো আখেরাত। মুমিন তো আখেরাতের লক্ষ্যে কাজ করবে, আখেরাতের গুরুত্ব সবচেয়ে বেশি। সেজন্য আমরা যে যে অবস্থানে আছি, যেদিকে আছি, আমাদের সামর্থ্য আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, শুধুমাত্র অন্তরের ব্যাপার। অন্তরটা যদি আমরা একটু প্রসারিত করতে জানি, আমাদের সীমিত ইনকাম থেকে, রোজগার থেকে আমরা কিন্তু দান করতে পারবো। আমি যদি রিক্সা চালাই, আমি যদি ভ্যানও চালাই, আমার সারাদিনের যে ইনকাম, সেখান থেকে আমি ইনশাআল্লাহ দান করতে পারবো। আমরা তো জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের আহ্বানের সময় একজন গরিব সাহাবী, তিনি সারাদিনের রোজগারের পরে একথলে খেজুর নিয়ে আসছিলেন, লজ্জা শরম দিতে পারছিলেন না, দাঁড়িয়েছিলেন, তারপর আবার দ্বিতীয় দিন এসে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ রাসূল ডেকে কাছে ডেকে নিলেন যে কী ব্যাপার, তুমি গতকালও দাঁড়িয়েছিলে, আজকেও আবার আসছো, কী ব্যাপার? তখন সে তার হাতের খেজুর দেখে বললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সামান্য রোজগারের, এই ওর সারাদিনের কষ্টার্জিত উপার্জনের এই সামান্য খেজুরে জিহাদি ফান্ডটা দেওয়ার জন্য নিয়ে এসেছি, কিন্তু এতই সামান্য যে আমি দিব কীভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে ওই থলেটা নিয়ে এই দানের স্তূপের উপরে ঢেলে দিলেন এবং বললেন যে দেখো তোমার দানটা সবার উপর দিয়ে চলে গেল। এই জন্য দিনী ভাই বন্ধুগণ, আমরা যেই সামর্থ্যই থাকি না কেন, কেউ হয়তো 1 লাখ টাকা দিবে, কেউ হয়তো 100 টাকা দিবে, কেউ 1000 টাকা দিবে, কিন্তু আমরা দাবি করব প্রত্যেকের কাছে, যারা আমাদের আলোচনা শুনছেন দেখছেন, প্রত্যেকেই এই তবলিগ ইসলাম ময়দানের জন্য, দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, আহলে হাদিস জামাতের একটা বড় প্রতিষ্ঠানের যে স্বপ্ন আমরা দেখেছি, আমির জামাত সহ আমরা কাজ করে যাচ্ছি, এটা বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ, এই আহ্বান, এই দাবি আপনাদের কাছে রাখছি। এখনও আমাদের অনেক কাজ বাকি আছে। জমি তো শুনলেন মাত্র 20 বিঘা কিনেছে, আমাদের এখানে আমির জামাতের ঘোষণা হচ্ছে 100 একর জমি, তার মানে 300 বিঘা জমি কিনতে হবে।
তিনশো বিঘা জমি কিনতে পারলে এখানে আহলে হাদিস নগরী করা যাবে, এখানে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় করা যাবে, এখানে তবলিগ ইসলাম ময়দান করা যাবে, সারা দেশের একটা প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে এই বেলপুকুর এই এই মাটিটা ইনশাআল্লাহ। আমরা সে আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের কাছে আন্তরিকভাবে সহযোগিতার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী ইজতেমা সামনে আসছে, সামনে রমাজান আসছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন যে আমরা আর যাই করি এই ফান্ডে আমরা প্রতিনিয়ত দান করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমাদের অ্যাকাউন্ট নম্বরগুলো আছে, সরাসরি অ্যাকাউন্ট নম্বরে দেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে দেন অথবা অফিসে এসে দেন, যেভাবে হোক আপনারা এই এই খাতটাকে সমৃদ্ধ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন। এই দাবি রেখে আপনাদের কাছে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মালা নাবিয়া বাদা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন বর্তমানে অবস্থান করছি আহলে হাদিস আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজ নওদাপাড়া রাজশাহীর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত রাজশাহী বাইপাস সংলগ্ন বেলপুকুরের কাছাকাছি আমরা যে আমাদের কেন্দ্রীয় ইজতেমা তাবলিগি ইজতেমার জন্য যে জমি ক্রয় করেছি সেই জমিতে আমরা বর্তমানে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার কারণে ইতিমধ্যে এখানে প্রায় 20 বিঘার মতো জমি আল্লাহর রহমতে ক্রয় করা সম্ভব হয়েছে। তো সেই জমিতে আজকে আমরা দাঁড়িয়ে আছি, এটা আমাদের জন্য বলা যায় একটা স্বপ্নের জমি। আমরা যখন দেশের বিভিন্ন স্থানে যাই, বড় বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো দেখি, তখন আমাদের মধ্যে একটা শূন্যতা জাগে যে আমাদের আহলে হাদিসদের যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়তে চায় তাদের জন্য এই ধরনের প্রতিষ্ঠান কবে হবে। সেই একটা শূন্যতার জায়গাটা একটা পূরণ করার একটা মোক্ষম সময় আমরা এখন পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। আমরা সরাসরি ইসলামের জমি অলরেডি আমাদের ক্রয় করা হয়ে গেছে এবং সেখানে আমরা এখন অবস্থান করছি এবং এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আলহামদুলিল্লাহ আশা করছি আমরা হয়তো বা এই বছর যদি সম্ভব না হয় 2-1 বছরের মধ্যেই এখানে ইজতেমা করার মতো ইনশাআল্লাহ একটা পরিবেশ তৈরি হবে। সেই সাথে ভবিষ্যতে আমাদের যে অনেক বড় একটা পরিকল্পনা দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে, যেটা আপনারা বারবার শুনে আসছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নেরও একটা উদ্যোগ চলছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত করেন এবং আপনাদের সার্বিক সহযোগিতা থাকে ইনশাআল্লাহ অবশ্যই কোনো না কোনো দিন, আজকের দিন হয়তো আমাদের সেটা অনেকটা সুদূর পরাহত একটা বিষয় মনে হচ্ছে, অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি সহজ করে দেন নিঃসন্দেহে এটা অনেক সহজ হয়ে যাবে। সেই স্বপ্ন নিয়ে, সেই আশা নিয়ে কিন্তু আমরা আমাদের উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই সাথে আমরা যেটা আরও প্ল্যান করছি যে জায়গাটা আমরা একটা বৃহত্তর একটা লক্ষ্যের জন্য এগিয়ে নেওয়ার জন্য একটা আমরা চেষ্টা করছি। বিশেষ করে এখানে শুধুমাত্র ইজতেমার জমি বা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় নয়, আমরা চাইব এখানে একটা বিরাট একটা কমিউনিটি গড়ে উঠুক, সারা বাংলাদেশের জন্য একটি একটা মডেল একটা এলাকা হিসাবে এই এলাকাটা হয়তো বা গড়ে উঠতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যারা শ্রোতা দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের সবার প্রতি আমরা আমাদের বিনীত অনুরোধ থাকবে যে বাংলাদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে সমাজ বিপ্লবের জন্য আমরা কাজ করে যাচ্ছি, যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের একটা বড় ক্ষেত্র হতে পারে রাজশাহীর নওদাপাড়ার সংলগ্ন এই তাবলিগ ইসলামের ময়দান এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে। তো সেই এলাকাগুলো যেন আমরা অধিগ্রহণ করতে পারি, সরকারিভাবে যেভাবে অধিগ্রহণ করা হয় সেভাবে সম্ভব নয়, তারপরও যতটুকু সম্ভব আমাদের সাধ্যের মধ্যে থেকে যতটুকু এখান থেকে নেওয়া সম্ভব ততটুকু যেন আমরা নিয়ে একটা বৃহত্তর পরিকল্পনা নিয়ে যেন এগোতে পারি এবং আমাদের আগামী প্রজন্মের জন্য যেন আমরা একটা বড় ধরনের একটা স্বপ্নের স্থান যেন আমরা একে রেখে যেতে পারি। সেজন্য আপনারা সাধ্যমতো এগিয়ে আসবেন, আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে, আপনাদের আর্থিক সহযোগিতা দিয়ে, যেভাবেই হোক সার্বিকভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। নিঃসন্দেহে এটা শুধুমাত্র বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নয়, বরং সারা বাংলার আহলে হাদিসদের জন্য এটা একটা বড় প্রাণকেন্দ্র হিসাবে ইনশাআল্লাহ গড়ে উঠবে, সেই আশা নিয়ে আমরা এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই স্বপ্নগুলো কবুল করে নিন এবং আমাদের সকলকে, সকলের অন্তরগুলোকে এখানে রুজু করে দিন এবং সবার সহযোগিতার মাধ্যম দিয়ে এখানে যেন আহলে হাদিস আন্দোলনের একটি বিশাল প্রাণকেন্দ্র গড়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুনলাম যে আমরা একটি এমন একটি জায়গায় এখন দাঁড়িয়ে যেখানে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে। আপনাদের কি মন চায় না যে সালাফি আকীদার একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক যেখানে আমার আপনার সকলের সন্তান লেখাপড়া করবে এবং দীনই দায়ী হিসাবে, দায়ী ইলাল্লাহ হিসাবে গড়ে উঠবে?
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলে জানি যে পৃথিবীতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি। আজ আসি, এক সেকেন্ড পর আমি দুনিয়া থেকে বিদায় নিতে হতে পারে। এজন্য আমাদের এই সম্পদ যেন আমাদের পরকালীন মুক্তির কারণ হয়, এটা আমাদের সকলের চাওয়া দরকার। আমরা যখন মারা যাব, আমাদের সাথে কিছুই যাবে না, শুধু যাবে আমাদের আমল। এবং মনে রাখতে হবে, পরকালীন সফলতাই হচ্ছে আসল সফলতা। আমি দুনিয়াতে যত কোটি টাকার সম্পত্তি রেখে যাই না কেন, সেটা আমার জন্য পরকালে উপকার দেবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের উপকারী সম্পদ হলো তিনটি। এক, যা সে খেয়ে শেষ করে, অর্থাৎ দুনিয়াতে আমি যে খাবার খাচ্ছি এটা আমার জন্য দুনিয়াতে উপকারে আসছে। দুই, যা সে পরিধান করে ছিঁড়ে ফেলে, অর্থাৎ আমি যে পোশাক পরে আসি এটা আমার জন্য দুনিয়াতে উপকারে আসছে। তিন, আতা ফাক্তানা, যা সে দান করে পরকালীন পাথেয় তৈরি করে। আজকে যদি আমরা এই সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হই, সাদাকায়ে জারিয়াতে অংশগ্রহণ করি, তাহলে এটাই আমার আপনার জন্য কিয়ামতের দিন জান্নাতের ওসিলা হবে। যেন সকলকে অনুরোধ করব যে সম্পদ, আমার মেধা, আমার এলেম, আমার বুদ্ধি, পরামর্শ সব কিছুই যেন আল্লাহর জন্য ব্যয় হয়। আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করি, দিনের জন্য ব্যয় করার চেষ্টা করি, এটার মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করি এবং জান্নাত কামনা করি। আজকে এখানে যে ময়দান আমরা দেখছি, এই ময়দান যতটুকু আমরা ক্রয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আরও বহু ক্রয় করা দরকার। আমাদের আমরা যে সকলেই একযোগে এগিয়ে আসি এবং আন্তরিকভাবে কামনা করি, চাই যে আমরা এটা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ বুকে, তাহলে ইনশাআল্লাহ এটা খুব অচিরেই, খুব শীঘ্রই গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মোহতারাম আমিরে জামাতের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে জমি আহলাজ আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় ও তাবলিগ ইসলাম ময়দানের জন্য ক্রয় করা হয়েছে, সেই ময়দানের সেই ক্রয়কৃত জমির মধ্যে দাঁড়িয়ে যারা আমাদের ইজতেমায় সার্বিকভাবে সহযোগিতা করেন, তারা যাতে আমরা ২৪ সালে ইজতেমা করতে পারি, এই জন্য যা যা করা দরকার সেটা করার জন্য আপনাদের অনুরোধ রইল। ২০২১ সালের ইজতেমায় আমিরে জামাতের, মোহতারাম আমিরে জামাতের আলোচনার পরে আমিরে জামাত আমাকে সাথে নিয়ে বললেন, চলো একটু মাঠের চতুর্দিকে ঘুরে আসি। যে দেখি যে মানুষ চতুর্দিক থেকে এমনভাবে এসেছে, হাজার হাজার মানুষের যে ঢল, মানুষেরা শোয়ার জায়গা পায়নি, বসার জায়গা পাচ্ছে না, এমন অবস্থার সৃষ্টি হলো যে আমিরে জামাত দেখছে যে যেখানে পেশাব করার জায়গা ঠিক সেই তার পাশেই লোকেরা পল বিছিয়ে, নিজের গামছা বিছিয়ে, নিজের লুঙ্গি বিছিয়ে, এমনকি যা কিছু পায় তার উপরে বিছে আমিরে জামাতের বক্তৃতা শুনেছেন, তার হেদায়েতে ভাষণগুলো শুনেছে। আমিরে জামাত মানুষের সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার সাথে পরামর্শ করে, নূর ইসলাম এইখানে তো আর এটা করা সম্ভব না, তো কী করা যায় বলো। স্যার কী করা যায়? বলছে আমি আজকে বলবো যে আমি ১০০ একর জমি ক্রয় করব আহলাদিসদের, আহলাদ আন্দোলনের জন্য স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়, সেই জন্য তুমি কি মনে করছো? আমি বলি স্যার আপনি ঘোষণা দেন, আল্লাহর উপরে ভরসা করে ব্যবস্থা করবো আল্লাহ, আপনি শুধু ঘোষণা দেবেন মুখ দিয়ে, আমরা তো অন্য লোকের মতো নানান রকমের তাল পাকনা করে আমরা সেরা করতে চাচ্ছি না, আমরা জনগণের জন্য, আহলাজদের জন্য, আহলাজ আন্দোলনের চিরস্থায়ী একটি ক্যাম্পাস তৈরির জন্য, ভবিষ্যতের উত্তরসূরিদের জন্য আমরা একটা সাদকায়ে জারিয়া রেখে যেতে চাই। তাই আমিরে জামাত সেদিন ২০২১ সালের ইজতেমায় ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গেই আলহামদুলিল্লাহ আমাদের কিছু টাকা জমা হয়ে গেল। পরবর্তীতে এ যাবৎ পর্যন্ত আপনারা যে দান করেছেন, সেই দানের বিনিময়ে ১৬ বিঘা এবং আরও ৪ বিঘা, ইতিমধ্যে আরও ৬ বিঘা করা আছে, বায়না করা আছে।
তো আমাদের এখানে আশেপাশে জমি পাওয়া যাচ্ছে, হয়তো ভবিষ্যতে এই সুযোগটা আর থাকবে না। যেই আমরা ইস্তেমা করে ফেলব, সঙ্গে সঙ্গেই চতুর্দিক থেকে বাংলাদেশের লোকেরা ছুটে এসে এখানে বাড়িঘর করা এবং অন্যান্য কিছু করার চেষ্টা করে। জমিদাতারা এবং যারা জমি আমাদের দিচ্ছেন, তারা একমাত্র পরকালের স্বার্থেই দিচ্ছেন, অন্যান্য জায়গায় তারা জমি দিচ্ছেন না। অনেকে জমি কেনার জন্য চেষ্টা করছেন, কিন্তু তারা একমাত্র পরকালের স্বার্থেই আমাদের সাথে থেকে মোহতারা আমিরে জামাতের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এবং পরকালে সাদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত যাতে আমরা এর সওয়াব পাই, সেই জন্য সার্বিক ভাই ভাইরা সহযোগিতা করতেছেন। আমি যারা ইতিপূর্বে টাকা দিয়েছেন এবং সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ যেন তাদের এই সহযোগিতার জন্য ইহকালে এবং পরকালে বরকত দান করেন। আপনারা জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পরে যে আমলগুলো এবং যে সৎকাজগুলো আমাদের কবরে মিলিত হবে, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু। মৃত্যুর পরে যে কাজগুলো, যে আমলগুলো আমাদের কবরে এবং পরকালে আমাদের সাথে মোলাকাত করবে, তার প্রথমটা হলো এমন একটি বিদ্যা, এমন একটি বিদ্যালয় যেখানে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওহি প্রচার হবে, নিজেরা শিখবে, প্রচার করবে এবং তা আমল করবে। তো আমরা সেই কাজই করার জন্য চেষ্টা করতেছি। আমিরে জামাত ঘোষণা দিয়েছেন সেখানে শুধু ইস্তেমার ময়দান হবে না, সেখানে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় থাকবে, যার অধীনে থাকবে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, যার অধীনে থাকবে হেফজখানা, যার অধীনে বিশ্ববিদ্যালয়ের যতগুলো শাখা আছে সেখানে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা মরে যাব কিন্তু আমাদের সন্তানেরা, আমাদের উত্তরসূরিরা যেগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। পরকালের মুক্তির সর্ববৃহৎ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমার স্বাক্ষরিত লিফলেট আপনাদের কাছে চলে গেছে, সেখানে আমাদের মোবাইল নাম্বার সহ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চলে গেছে। মোহতারম আমিরে জামাত, এই জমির মূল্য হিসাবে আপনাদের কাছে দাবি করেছে প্রতি কাঠা জমির সম্ভাব্য মূল্য হলো 100,000 টাকা, আর প্রতি জনের বসার স্থানের সম্ভাব্য মূল্য হলো 2,500 টাকা। আমাদের এখানে জমির মূল্য হিসাবে আমরা আমাদের সবচেয়ে দায়িত্ব পালন করছে আমাদের তাহরিকের সম্পাদক ডক্টর সাকত সাহেব, তিনি মূল্য ঠিকঠাক করে দিয়েছেন। তিনি বলেছেন যে প্রতি কাঠা জমির সম্ভাব্য মূল্য হলো 100,000, আর প্রতিজনের বসার জায়গা এটা হলো 2,500 টাকা, 2,500 টাকা। তো আপনাদের কাছে অনুরোধ, পরকালের স্বার্থে আপনার পিতার নামে 2,500 টাকা, আপনার মৃত্যু মাতার নামে 2,500 টাকা, আপনার সন্তানের নামে 2,500 টাকা, আপনার পরিবারের যে যে বেঁচে আছে এবং যারা মৃত্যুবরণ করছে প্রত্যেকের জন্য 2,500 টাকা করে, কমপক্ষে 2,500 টাকা করে আপনারা দান করে পরকালের মুক্তির একটি উসিলা, এই একটা সুবর্ণ সুযোগ গ্রহণ করুন, এটাই আমার আপনাদের কাছে আবেদন রইল। যাদের সামর্থ্য আছে তারা 1 বিঘা জমি দেন, যাদের সামর্থ্য আরও বেশি আছে 10 বিঘা কিনে আল্লাহর কাছে জান্নাত কেনার একটা ব্যবস্থা করে নিন। যাদের যেরকম সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নাই, 1 মাস যদি চেষ্টা করেন যে আমি দৈনিক 200-250-300 টাকা কামাই করি রিক্সা ভ্যান, তারা ইচ্ছা করলে প্রত্যেক দিন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে জমা করে করে নিজের আপাতত 2,500 টাকা জমা দিয়ে একটু এই ইস্তেমার ময়দানে শরিক হয়ে যান। আপনি চলে যাবেন, আপনার সন্তানেরা, তার ভাইয়েরা, তার সন্তানেরা দাবি করবে, এবার জানবে যে আমার আব্বা এই জমি কেনার জন্য আপাতত কিছু ছিল না, 2,500 টাকা দিয়ে এখানে আমাদের বসার জায়গা করে গেছে। সুতরাং ভাইদের কাছে আবেদন রইল, আমরা নিজেরা যতটুকু পারি দিচ্ছি, আপনারাও দিবেন, এটা আবেদন রেখেই আমি শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে এই ইস্তেমার মাধ্যমে আগামী 24 সালে ইস্তেমা করার তৌফিক দান করুন এবং আমরা যেন এই জমিটা, এই 24 সালে জমি ইস্তেমা করার আগেই আমরা এখানে 50 বিঘা বা 100 বিঘা জমির ব্যবস্থা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেন। বিদেশের যে ভাইরা আছেন বহু টাকা বহুভাবে ব্যয় করছেন, কিন্তু পারলে আমাদের ইস্তেমার মাঠের এই জায়গা একটু দেখে যান,
আপনারা যখনই সুযোগ পাবেন বাংলাদেশে যখন আসবেন তা আপনারা রাজশাহী নতপারে আসবেন মোহতার আমির জামাতের কাছে মোলাকাত করে এসে এই আপনার হাত দিয়েই জমি ক্রয় করে দিয়ে যান আপনার হাত দিয়েই টাকা পরিশোধ করে দিয়ে যান কিংবা আমাদের অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনারা টাকা পাঠিয়ে দিতে পারেন অ্যাকাউন্ট নাম্বার তাবলিগ ইসলাম ফান্ড 00712200077 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী শাখা বিকাশ ও নগদ 01797900123 পার্সোনাল রকেট নাম্বার 01797900130 এই নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠাতে পারেন তাছাড়াও ব্যক্তিগতভাবে তারিখ সম্পাদক ডক্টর স্বাগত সাহেবের সাথে আলোচনা করে আপনারা টাকা পাঠাতে পারেন কিংবা নিজেরা যখন আসবেন সহস্তে এসে টাকা দিয়ে মাঠ দেখে একটু আপনাদের পদচারণা এখানে দিয়ে যাবেন আপনার এই মাটি আপনার জন্য সাক্ষী দিতে পারে সে ব্যবস্থা করে যাবেন ইনশাআল্লাহ আজিজ সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মোবারক জানিয়ে এবং আপনাদের হায়াতে তায়েবা কামনা করে এবং আপনাদের রুজি রোজগারে যাতে আল্লাহ বরকত দান করেন যারা দিয়েছেন এবং যারা দিবেন নিয়াত করেছেন তাদের জন্য দোয়া করে আমরা শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন আল্লাহ এই ইস্তেমার মাঠকে কবুল করে নিন এই ইস্তেমার মাঠের দান করা জমির বদৌলতে আমরা যেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাই সে ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদের এই ইস্তেমার মাঠ কবুল করে নিন আল্লাহ আমরা যারা আজকের সকালে এখানে আসছি আমাদের হায়াত তায়েবা দান করুন মোহতারম আমির জামাতের হায়াত তায়েবা দান করুন যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ঐকান্তিক মেহরবানে মোহতারম আমির জামাতের স্বপ্ন এবং অনেক পূর্বে থেকেই দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছিলেন ইতিমধ্যে আপনারা জানেন আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে দারুল হাদিস ইসলামী বিশ্ববিদ্যালয় ও তবলিগ ইজতেমার মাঠ হিসাবে ক্রয় করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কিছু জমি কিনেছি এখনও আপনারা মাঠে দেখছেন ডানে বামে এবং পিছনে অনেক জমি আছে এজন্য দেশ বা দেশের বাইরে যারা আছেন সবার কাছে আমাদের এটাই বিশেষ আহ্বান যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের একমাত্র অনন্য একটি মারকাজ হিসাবে আল্লাহ পাক এটাকে কবুল করুক এই জন্য আমরা প্রয়াস চালাচ্ছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এটা আরও বিস্তৃতি লাভ করার জন্য আরও সাইডে জমি আছে এই জমি ক্রয় সহ প্রয়োজনীয় যে সমস্ত বিষয় আমজাম দিতে হবে সেজন্য আমরা চেষ্টা করছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি পাশাপাশি আমাদের পরবর্তী প্রজন্ম যদি সুশিক্ষায় শিক্ষিত আমরা করতে চাই তাহলে প্রতিষ্ঠানের বিকল্প কিছু নাই এবং সেই প্রতিষ্ঠান হবে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় কথা যে আমাদের উত্তরসূরি ছেলেমেয়েদের গঠনের জন্য বাংলাদেশে বৃহত্তর আহলে হাদিস অধ্যুষিত জনগোষ্ঠী থাকা সত্ত্বেও এই পর্যন্ত কোনো ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি সেটা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে যদি আমরা এক কাঠা জমি দান করতে চাই তাহলে 1,00,000 টাকা আর যদি মনে করি যে আমরা প্রত্যেক ব্যক্তি তার নিজের বসার স্থানটা দান করব তাহলে 2,500 টাকা এবং 1 বিঘা মাঠে দান করলে আমরা 20,00,000 টাকা যদি আমরা চাই যে 10 কাঠা দান করব তাহলে 10,00,000 যদি 5 কাঠা দান করি তাহলে 5,00,000 এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেকে গ্রামের মানুষ আছে যাদের নিজস্ব অনেক সম্পদ আছে তারা চান যে গ্রামের অঞ্চলে জমি দান করে দেন আমরা যদি সেখানে মনে করি যে এই জমিটা আমি দান করে দিলাম ইস্তেমার ময়দান বা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে তাহলে ওখানে জমি বিক্রি করে এখানে এসে আমরা সেই জমিটা ক্রয় করতে পারি এটাও আপনারা এইভাবে অংশগ্রহণ করতে পারেন যাই হোক আমরা এখানে জাকাতের টাকাগুলোও দিতে পারি কারণ এখানে যেহেতু দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে এটা এখানে ফি সাবিলিল্লাহ যে খাত রয়েছে কারণ এখানে কোরআন হাদিসের চর্চা হবে সেই কোরআন হাদিসের প্রচার প্রসার এখান থেকে হবে অতএব আপনারা যদি মনে করেন জাকাতের টাকা দান করবেন জাকাতের টাকাও এখানে দান করতে পারবেন তাই আসুন আমরা আর বসে না থাকি
বসে না থেকে আমরা আমাদের এই সাহায্যের হাতগুলো বাড়িয়ে দিই এবং আমাদের জান্নাতের পথ সহজ করে নিই। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। ইতিপূর্বে ঘোষণা দেওয়া হয়েছিল আমাদের সংগঠনে যারা দায়িত্বশীল প্রত্যেক জেলা শাখা উপজেলায়, গত রমজানে আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়েছিলাম প্রত্যেকে 5,000 অথবা 10,000 যার সামর্থ্য অনুযায়ী আর কি, প্রত্যেকে 5,000 টাকা অথবা 10,000 টাকা দিয়ে আমরা ইস্তেমা ফান্ডে শরিক হব। সারা দেশে যত কর্মী আমাদের আছে, আমরা যদি প্রত্যেকে এই কেন্দ্রীয় নির্দেশটা আমরা মেনে নিতে পারি তাহলে আমার মনে হয় তবলিগ ইস্তেমার জায়গা কিনতে আমাদের কোনো কষ্ট হবে না। 5,000 টাকা অথবা 10,000 টাকা দিয়ে আমরা নিজেরা আর মানে স্থায়ী দাতা সদস্য হতে পারি, এটা একটা পরিকল্পনা করা হয়েছিল এবং আপনাদের জানানো হয়েছে। আমরা আশা করব সংগঠনের যে যেই পর্যায়ের দায়িত্বশীল আছেন, আন্দোলন যুব সংঘ সোনামণি দায়িত্বশীল যারা আছেন এবং মা বোনরা, বিশেষ করে মা বোনদের মধ্যে অনেক আলহামদুলিল্লাহ অনেক দান করছেন, মা বোনদের মধ্যে জাজবা আলহামদুলিল্লাহ অনেক বেশি আছে, আমরা মা বোনদের উদ্দেশ্যেও বলবো আপনারা প্রত্যেকে তবলিগ ইস্তেমার ময়দান কেনার জন্য অংশগ্রহণ করবেন আপনাদের সাধ্যমতো, কেউ যেন অংশগ্রহণ থেকে আমরা বঞ্চিত না হই এটা খেয়াল রাখতে হবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী শরিক হব এবং দিতেই থাকবো মাঝে মধ্যে, শুধু এটা একদিনের প্রকল্প না, আমাদের সামর্থ্য যখন হবে তখনই আবার দিব, যখন হবে তখনই আবার দিব, তবে একটা মানে আমাদের উদ্দেশ্যটা সাধন করা সম্ভব হবে, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 23 সালের তবলিগ ইসলাম ফেব্রুয়ারির 23-24 তারিখে ইজতেমা আসার আগেই দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেকেই ইজতেমা ময়দানের জন্য কালেকশনের বিষয়টা মাথায় রেখে আগে থেকে এখন থেকে ওয়ার্ক শুরু করেন আপনাদের শাখা এলাকাগুলোতে, ওইভাবে প্রস্তুতি নিয়ে তবলিগ ইসলাম আসবেন ইনশাআল্লাহ। ফেব্রুয়ারির 23-24 তারিখ আমাদের 23 সালের তবলিগ ইসলাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই সময় আসবেন। আর আমাদের এই ফান্ডে অর্থ প্রেরণের জন্য যে অ্যাকাউন্ট নম্বরটা বলা হয়েছে আমি আবারও বলে দিচ্ছি, তবলিগ ইসলামা ফান্ড অ্যাকাউন্ট নম্বর 00712200007। আমি আবার বলছি 00712200007। আল্লাহ রাফা ইসলামী ব্যাংক রাজশাহী শাখা। এবং সেই সাথে বিকাশ নগদ নাম্বার, অনেক রামগঞ্জ থেকে বিকাশে টাকা পাঠাতে চান তাদের জন্য হচ্ছে 01797900123। এবং সেই সাথে পার্সোনাল মানে এটা পার্সোনাল নাম্বার, নগদ রকেট নম্বর, রকেট নম্বর হচ্ছে অনেকে রকেটে টাকা পাঠাতে চান 01797900130। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।